এবং ওই কবরস্থানে পুরাতনও আছে এবং নতুনও কবরস্থান আছে তো সবটাতে মাটি ফেলে আবার রোলার চালাইছে আবার টেরাকো চলছে তো এটা কত দূর শরিয়ত অব্দি শরিয়তের ভিত্তি অব্দি সুই হাদিস অনুযায়ী একটু বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কাতুহু এক ভাই প্রশ্ন করছেন যে আমাদের কবরস্থানে মাটি ভরছে tractor চালাইছে আর সব বরাবর করছে এটা কেমন এটা একেবারে নাজায়েজ নাজায়েজ কাম কেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুনান আবু দাউদ হাদিস কিতাবুল জানায়েজ মধ্যে বাবুন ফিল বিনায় আল কবর মধ্যে আছে যে সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি নাহা আন ইউকাদা আলা আল কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে বসতে নিষেধ করেছেন আর সোনান আবু দাউদি কেতাবুল জানাইজের মধ্যে বাবুন ফি কারাহিয়াতিল কউদ আল আল মধ্যে হাদিস আছে আবু হিরার রদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াজলিস আলা জামরাতিন তোমাদের মধ্যে কেউ আগুনের উপরে বসে যায় আর তার কাপড় জুপড় জ্বলে যায় পুড়ে যায় এটাই ভালো খায়রুল্লাহু মিন আইয়াজলিসা আলা কাবরিন কবরের উপরে বসা চাইতে তারপরেই একটা হাদিস আছে ওই বাবের মধ্যে আলাল কবর তোমরা কবর কবরের ওপরে বসিও না তারপর কেতাবুল মধ্যে এটাও হাদিস আছে সোনান আবু দাউদের মধ্যে বাবুল মাসি বাইনুল কবুর ফিন্নাল আল রসুল্লাহ একজন লোককে দেখলেন যে জুতা পরে কবরের পাশে পাশে হাঁটছেন তো রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলছেন যে ইয়া সাহেবাস সিবতি ইয়াতাইন এ জুতা পরে মানুষ ওয়াইহাক তোমার জন্য দুর্ভোগ খরাবি হোক আল কে সিবতাই আর সিবতি ইয়াতাকা সিবতি ইয়াতাকা সিবতি ইয়াতাকা তোমার সিবতি জুতো কে খুলে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মানুষটা যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিসেদ করেন জুতা পরে কবরের আশেপাশে হাঁটতে তো জুতা খুলে রেখে দিলেন এই হাদিস আর এই ধরনের আরো অনেক হাদিস আছে যাতি বুঝা যাচ্ছে যে কবর র উপর হাঁটা কবরের উপরে বসা এগুলো নিষেধ আর ওই জাগাতে আরেকটা হাদিসে সম্পর্ক আছে কাসরু আজমিল মায়েতে কা কাসরি হাইয়া মৃতার হাড়ি কে ভাঙা জিন্দা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতই মানে মোরদার ইজ্জত করতে হবে যেমন জীবিত মানুষের হয় তো তার মানে বুঝতে পারা গেল যে হাঁটা চলা ফেরা না যায় কবর উপরে বসা না যায় সেখানে কবর ওপরে ট্রাক্টর চালা কি করে যায়জ হতে পারে ওর ওপরে মাটিকে বারাবর করা কি করে যায়জ হতে পারে তো কবরস্থান ভরে গেছে ওর জন্য মাটি ভরা চলবে না আর ট্র্যাক্টর চালা যাবে না এগুলো না যায় সারাম আর কবর ভরে গেছে কবরস্থান ভরে গেছে তো পুরাতন দিক থেকে আবার শুরু করে দিতে হবে এক কবরে দুবার তিনবার চারবার দিতে পারেন কোনো অসুবিধা নেই একই সঙ্গে রাসল্লা সাল্লাম এক কবরে দুজনকে দফন করেছেন তো হাড্ডি সরে সুড়ে পচে যাওয়ার পর আরও যায়জ হবে পরস্পর দফন করা এক কবরে একবার হাড্ডি পচে সড়ে পচে গেল হাড্ডিকে পার্শে রেখে দেবেন কবর খোঁড়ার সময় হাড্ডি বেরিয়ে গেলো পার্শে রেখে দিবেন আবার ওই কবরে দফন করেন কিন্তু ট্র্যাক্টর চালা ধর উঁচু করে মাটি ভরা আর বরাবর করা এইসবগুলো না যায়জ আসসালামু আলাইকুম